উইন্ডোজে কিভাবে ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আমরা সেটা দেখবো এখন। তার জন্য যা করতে হবে আমাকে, প্রথমে আমি উইন্ডোজে ক্লিক করলাম, সেখান থেকে সেটিংস, সেটিংস থেকে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস থেকে সাইন ইন অপশন। এর মধ্যে অনেকগুলো অপশন আছে, পাসওয়ার্ড, পিক্সার পাসওয়ার্ড অ্যাড করা যাবে, পিন পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড পলিসি আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো আমরা পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে সেটা দেখবো। তার জন্য আমাকে যা করতে হবে চেঞ্জে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করে কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে সেটা দেব, কারেন্ট পাসওয়ার্ড দিলাম। এখন আমাকে বলছে যে নিউ পাসওয়ার্ড, আমি নিউ পাসওয়ার্ড কি দিতে চাই সেটা এখানে দিব। তারপরে এই নিউ পাসওয়ার্ড যেটা আমি এখন দিলাম সেই পাসওয়ার্ডটা আবার আমাকে রি এন্টার করতে হবে, রি এন্টার করলাম। এরপর পাসওয়ার্ড হিন্ট যদি আমি কিছু দিতে চাই সেই পাসওয়ার্ড হিন্টটা দিয়ে নেক্সটে ক্লিক করব, ফিনিশ, বাস, ওকে।